দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের 91% বেশি 40 ঊর্ধ্ব মানুষ, অথচ তাদের টিকা নিশ্চিতে তেমন কোনো উদ্যোগ নেই। এমনকি এই বয়সের কত মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন এবং কতজন টিকা নিয়েছেন তার হিসাবও নেই। মৃত্যুর হার এবং হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে বয়স্কদের টিকা আগে নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। মাঠে কাজ করা 50 ঊর্ধ্ব এই কৃষকদের একজনও জানেন না করোনা টিকা নিতে কিভাবে নিবন্ধন করতে হয়, ফলে এখন পর্যন্ত টিকা নেওয়া হয়নি তাদের। অথচ করোনার সংক্রমণ গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে। মোবাইল টোবাইল চালাই না, ওইটা বুঝি না কোন কোনটা বা কেমনে টিকার আবেদন করা তাও তো জানি না। টিকা নেই নাকি আমরা ওই অনলাইনে নাই, আমি মূর্খ মানুষ না, কিছু বুঝি না। এই আবেদন আমরা তো বুঝি না, বুঝলে আবেদন করতাম বা দিতাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় মৃতদের 90% বেশি মানুষের বয়স ছিল 40-এর বেশি। এখন পর্যন্ত মারা যাওয়া মানুষের 12.01% বয়স 41 থেকে 50 বছর, 51 থেকে 60 বছরের 23.94%, 61 থেকে 70 বছরের 31.12% এবং 71 থেকে 80 বছরের মানুষ 17.36%। টিকার জন্য 26 জুলাই পর্যন্ত নিবন্ধন করেছেন 1,25,00,000-এর মতো। অন্তত এক ডোজ টিকা নিয়েছেন 75 লাখের মতো মানুষ, কিন্তু তাদের মধ্যে কতজনের বয়স 40 বছরের বেশি তার কোনো হিসেব দিতে পারেনি সরকারের সংশ্লিষ্ট কোনো বিভাগ। দেশে 50 ঊর্ধ্ব মানুষের সংখ্যা মোট জনসংখ্যার 17%, প্রায় 3 কোটি। অর্থাৎ শুধু তাদের জন্যই দরকার 6 কোটি ডোজ টিকা, যদিও এখন পর্যন্ত দেশে টিকা এসেছে 2,12,00,000 ডোজ। টিকার এই স্বল্পতার মধ্যেই সরকার টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে যাচ্ছে। বয়স্ক জনগোষ্ঠীকে অবশ্যই প্রথম বিবেচনায় আবশ্যিকভাবে তাদেরকে বিবেচনায় নিয়ে টিকা প্রদান নিশ্চিত সাপেক্ষে আপনি পরবর্তী এজ গ্রুপে যান, সেক্ষেত্রে 20 বছর হতে পারে বা সেটা অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করবে। টিকা নিতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করা বাধ্যতামূলক, কিন্তু গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশই এই ঝামেলায় যেতে চান না, ফলে যে উদ্দেশ্যে টিকা দেয়া হচ্ছে তা পূরণ হচ্ছে না। যারা বেশি ঝুঁকিতে, যারা যাদের বেশি হাসপাতাল প্রয়োজন হয়, অক্সিজেন লাগে, যাদের মৃত্যু বেশি হতে পারে, তাদেরকে অগ্রাধিকার দেওয়াটা অত্যন্ত কর্তব্য, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বয়স হচ্ছে সবচেয়ে ঝুঁকির বিষয়, তার সাথে ডায়াবেটিস, হাইপারটেনশন, অন্যান্য ক্যান্সার, কোমরবিডিটি, এবং সেগুলো বয়স্ক লোকদেরই বেশি থাকে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকা নেওয়ার প্রক্রিয়া আরো সহজ করা হচ্ছে, টিকা দেওয়ার ক্ষেত্রেও বয়স্করাই অগ্রাধিকার পাবেন। 50-এর জন্য বসে থাকলাম, 18 টিকা থাকার পরেও আমি 18-কে দিলাম না, সেটার তো কোনো লজিক নেই। আমরা সব মানুষকেই 18 পর্যন্ত যেহেতু টিকাটা দেওয়া যাচ্ছে, যত বেশি মানুষকে দ্রুত দেওয়া যায় আমরা সেভাবে চিন্তা করে কাটাচ্ছি। তাতে 50-এর মধ্যে যারা থাকবে, 60 যারা থাকবে, তারা তো অবশ্যই পাবেন, তাদের বাদ দিয়ে তো আমরা 18-কে দিতে চাই। স্থানীয় পর্যায়ে বয়স্ক ব্যক্তিদের টিকার আওতায় আনতে জনসচেতনতা বাড়ানো দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর এজন্য জনপ্রতিনিধি, ইপিআই কর্মী, সিভিল সোসাইটি, এনজিওকে কাজে লাগানো উচিত বলে মত তাদের। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।